বাংলাদেশের তিনজন সিরিয়াল কিলারের অজানা সব কথা নাটক সিনেমা কিংবা গল্পে এরকম দৃশ্যের হরহামেশাই দেখতে পাই আমরা। এই সকল ঘটনা নানা গল্পে নানা সিরিজে রকমারিভাবে ফুটে উঠেছে এবং সেগুলো একটি বিষয়কেই ঘিরে আবর্তিত, আর তা হল সিরিয়াল কিলিং বা ক্রমহত্যা। বিশ্বের নানা প্রান্তে আজ অবধি প্রচুর সিরিয়াল কিলারের সন্ধান পাওয়া গেছে। তাদের বর্বরোচিত আচরণে কেউ বা চমকে ওঠে, কারো বা গায়ে কাঁটা দেয়। তেমনি বাংলাদেশেও সন্ধান পাওয়া গেছে কয়েকজন সিরিয়াল কিলারের, যাদের কেউ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আবার কেউ প্রতিপত্তির লোভ ও অন্যান্য কারণে বেছে নিয়েছেন এই ঘৃণ্য খুনের নেশাকে। তাদের কয়েকজনকে নিয়েই দূরবীনের আজকের এই প্রতিবেদন। সিরিয়াল কিলিংয়ের সংজ্ঞায়ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে করা হয়েছে, তবে কোনো ব্যক্তি একাধারে কিছু সময় পরপর একই উদ্দেশ্য নিয়ে একইভাবে সাদৃশ্যপূর্ণ খুন করলে তাকে সিরিয়াল কিলার বলা হয়। কোনো ক্ষেত্রে তিনটি, আবার কখনো এই খুনের সংখ্যা দুটি ধরা হয়েছে। বাংলাদেশে সিরিয়াল কিলারদের মধ্যেও এর ব্যত্যয় ঘটেনি, তবে এ সকল সিরিয়াল কিলারদের মধ্যে একটি ব্যাপারে বেশ মিল রয়েছে, আর তা হলো এদের অধিকাংশের শিকার হলো নারী। রাগ, বিদ্বেষ ও পুরুষতান্ত্রিক মনোভাবের সাথে অসুস্থ মন মানসিকতার মিশেলে তারা নারীদেরকে বেছে নেয় শিকার হিসাবে। আবার প্রতিপত্তির লোভ কিংবা নিছক মানসিক অসুস্থতার অনুকরণও সিরিয়াল কিলিংয়ের অন্যতম কারণ। রসু খাঁ, এই রসু খাঁ প্রেমে প্রতারিত হয়ে শপথ নিয়েছিলেন যে তিনি খুন করবেন 101 নারীকে, এরপর বাকি জীবন কাটিয়ে দেবে সুফি হিসাবে। কিন্তু ভাগ্য অতটা সুপ্রসন্ন হয়নি এই ক্রমিক খুনির ওপর। 2009 সালের 7ই অক্টোবর ধরা পড়ার আগে তার সর্বশেষ শিকার ছিল 11তম। দুর্ধর্ষ এই সিরিয়াল কিলিংয়ের খবর জানতে হলে তার অতীত থেকে একটু ঘুরে আসা যাক। রশিদ খাঁ তথা রসু খাঁর জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনা গ্রামে। খেতমজুর আবুল হোসেন ওরফে মনু খাঁ তার বাবা ছিলেন। তার মৃত্যুর পর তার পরিবার অভিভাবকহীন হয়ে পড়ে। এ সময় রসু খাঁ ছোটখাটো চুরির সাথে জড়িয়ে পড়ে। তার মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা নানা দিকে আলাদা হয়ে গেলে ভবঘুরের বেশে টঙ্গিতে আসে সে। বিয়ের সময় ঘটক তাকে পাত্রী দেখতে না দেয়ায় বিয়ের পর সে জানতে পারে তার স্ত্রীর একটি চোখ নষ্ট। বছর দুয়েক পরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে শালিকা রীনা বেগমকে বিয়ে করে টঙ্গি নিয়ে আসে সে। তার দ্বিতীয় স্ত্রী রীনা গার্মেন্টসে কাজ করে। এদিকে রসু খাঁ জড়িয়ে যায় চুরির মতো অপরাধজনক কর্মকাণ্ডেও। স্ত্রী তৈরি পোশাক কারখানায় কাজ নেয়ায় রসুর সঙ্গে সেখানে কর্মরত অনেক নারীর পরিচয় হয়, যাদের একজনের সাথে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। সে মেয়েটি তাকে রেখে অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলে এর প্রতিবাদ করে সে, এবং ফলশ্রুতিতে ওই নারীর ইন্ধনে তার প্রেমিক সহ কয়েকজন তাকে বেদম মারধর করে। সেদিনই রসু খাঁ প্রতিজ্ঞা করে 101 নারীকে ধর্ষণ ও হত্যা করবে সে। এরপরে পরিকল্পনা মাফিক এগোতে শুরু করে সে। সাভারও টঙ্গি থেকে প্রেমের অভিনয় করে নানাভাবে নিম্নবিত্ত নারীদেরকে চাঁদপুরে নিয়ে আসে সে। এরপর প্রায় সবাইকেই ধর্ষণের পর হত্যা করে। তার নৃশংসতার শিকার প্রায় সবাই ছিল গার্মেন্টস কর্মী। হত্যার শিকার এইসব অধিকাংশ নারীরই লাশ অজ্ঞাত পরিচয়েই রয়ে গেছে। অধিকাংশ সময়ই সে হত্যার পর লাশ পানিতে ফেলে দিত। কখনো নারীদেরকে হাত পা বেঁধে পানিতে চেপে রাখত যতক্ষণ না তাদের মৃত্যু হয়। টাকার বিনিময়ে কোনো গৃহবধূ ও নারীকে হত্যার সুপারিশ পেলে সে তখন আনন্দে গ্রহণ করত। 2007 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের হাসাগ্রামে সঙ্গী ইউনুস ও শাহিনের প্ররোচনায় একইভাবে এক নারীকে হত্যা করে এবং পরবর্তীতে বন্ধু মানিকের স্ত্রীর প্ররোচনায় অন্য একজন নারীকে ওই একই গ্রামে নির্যাতন শেষে হত্যা করে ডোবায় ফেলে দেয়। এমনকি তার শিকার হিসাবে তার শ্যালকের স্ত্রীর কথাও শোনা যায়। সে এবং তার শ্যালক আব্দুল মান্নান মিলে মেয়েটিকে 2007 সালের 19 জুন ফরিদগঞ্জের 9 নম্বর ইউনিয়নের ভাটিয়া গ্রামে নদীর পাড়ে নিয়ে যায় এবং ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে জলে ফেলে দেয়। তার 11তম শিকারের অন্যতম একজন খুলনার দৌলতপুরের সজলা গ্রামের শাহিদা বেগম। 19 বছরের পোশাককর্মী শাহিদা বেগমের সাথেও ছলনার আশ্রয় নেয় সে। বিয়ের প্রলোভন দেখিয়ে চাঁদপুরে নিয়ে এসে তাকে ধর্ষণের পর খুন করে লাশ ফেলে পালিয়ে যায় রসু খাঁ। এই ঘটনাটি 2008 সালের। তার সর্বশেষ শিকার পারভীন আক্তার। গাজীপুরের একটি বাজারে 3 সন্তানের জননী পারভীনের সাথে রসুর পরিচয় হয়। পরিচয় ধীরে ধীরে প্রণয় গড়ালে সে তাকে ফরিদগঞ্জের হাসাগ্রামে নিয়ে যেতে চায়। এরপর 2009 সালের 7ই জুলাই ভাগ্নে জহির, সে ও সঙ্গী ইউনুস মিলে পারভীনকে নির্যাতনের পর মুখে কাপড় গুঁজে হাত পা বেঁধে গলা টিপে হত্যা করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। এরপর রিক্সাচালক পরিচয়ে পারিবারিক বিরোধ আছে এমন দুই ব্যক্তিকে হত্যাকাণ্ডের জন্য ফাঁসায় সে। নিজের মোবাইলের সিম কার্ড খুলে ফেলে সে। 2-3 মাস জেল খেটে ওই দুই ব্যক্তি জামিন পায়। তবে ধরা পড়ার দিন যেন ঘনিয়েই আসছিল রসু খাঁর। গাজীপুরের স্থানীয় এক মসজিদের সিলিং ফ্যান চুরি করতে গিয়ে ধরা পড়ে সে। তখন স্থানীয় একজন তার মোবাইল ফোন ও সিম রেখে দেয়।
এরপরে অন্য এক যুবক কোনোভাবে সেই সিম ব্যবহার করতে শুরু করলে পারভিনের মামলার তদন্তকারী পুলিশের এসআই মীর কাশেম ওই নম্বরে ফোন দিয়ে কথা বলেন ও ধীরে ধীরে জানতে পারেন সিমের আসল মালিক সম্পর্কে। পুলিশের সোর্সের খবরে ওই বছরের 7ই অক্টোবর টঙ্গীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ফরিদগঞ্জে 6টি, হাইমচরে 4টি ও চাঁদপুরে 1টি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয় যা 3টি থানার 10টি অজ্ঞাত পরিচয় লাশের সাথে হুবহু মিলে যায়। তার খুনের পদ্ধতি প্রায় একই রকম ছিল, শ্বাসরোধ করে পানিতে লাশ ফেলে দেয়া। তার প্রতিটি শিকারের শরীরে কামড়ের দাগ এবং ছুরি দিয়ে বক্ষদেশ ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শিকার ছিল 16 থেকে 35 বছর বয়স্ক নারী। একটি মামলায় তাকে ফাঁসি ও 50,000 টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়। বাকি মামলাগুলো এখনও বিচারাধীন রয়েছে। এরশাদ সিকদার, কুখ্যাত ও আলোচিত এই সিরিয়াল কিলারের জন্ম ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার মাদারঘোনা গ্রামে। তার পিতার নাম বন্দে আলী। নৃশংস এই সিরিয়াল কিলারের খুনি থেকে ধনাঢ্য হবার কাহিনীর অধিকাংশ অক্ষরই রক্তে লেখা। খুন ছাড়াও অন্যান্য অত্যাচার, চুরি, ডাকাতি ও নানান রকম অপরাধের সাথে যুক্ত এই কুখ্যাত খুনি। এরশাদ সিকদার 1966 ও 1967 সালের দিকে জন্মস্থান ছেড়ে খুলনায় চলে আসে এবং রেল স্টেশনে পুলিশ সহকারী হিসেবে কাজ নেয়। কালক্রমে সে রেললাইনের পাত চুরি করে অবৈধভাবে বিক্রি করা চক্রের সাথে জড়িয়ে পড়ে। একসময় সে নিজেই তাদের নতুন দল গঠন করে ও রাঙাচোরা হিসেবে পরিচিতি পায়। 1976-77 সালের দিকে রামদা বাহিনী গঠন করে ডাকাতি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পর ওই বাহিনী নিয়েই 1982 সালে 4 নম্বর ও 5 নম্বর ঘাট এলাকা দখল করে তার একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। রাজনৈতিক ব্যাপারে সে ছিল যথেষ্ট সুবিধাবাদী। যখন যে দল সরকার হিসেবে নির্বাচিত হতো সেখানেই যোগ দিত এই ভয়ঙ্কর খুনি। ভয় দেখিয়ে সংগ্রহ করা অর্থ দিয়ে সে রাজনৈতিক সুবিধা ও সমর্থন আদায় করত। খুলনার বরফকল মালিক রফিককে ভয়ভীতি প্রদর্শনপূর্বক বিতাড়িত করে মানুষকে সেখান থেকে বরফ কিনতে বাধ্য করে এবং সেই বরফকলকে তার নির্যাতনের প্রাণকেন্দ্র হিসেবে পরিণত করে। সে এই বরফকলে টর্চার সেল গড়ে তোলে এরশাদ সিকদার। রাজনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে যেই তার প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হতো তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে কোনোরকম দ্বিধা করত না এই এরশাদ সিকদার। যাকেই তার অপছন্দ হতো তাকেই তুলে নিয়ে এসে নির্যাতন করত সে। এমনকি ভাড়াটে খুনি হিসেবেও তার খুন করার বিভিন্ন নজির রয়েছে। তার এক হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষীর মতে 1999 সালের 15ই মে খালিদ হোসেন নামে এক যুবলীগ নেতাকে নির্মমভাবে পেটানোর পর তার বুকের ওপর নিজে লাফিয়ে উঠে পড়ে এই খুনি এবং ফলশ্রুতিতে পাঁজরের সহভার ভেঙে মৃত্যু হয় তার। এই হত্যাকাণ্ডে তার সহযোগী ছিল জামাই ফারুক ও লিয়াকত লস্কর। 1999 সালের 11ই অগাস্ট গ্রেফতার হয় এই খুনি। গ্রেফতারকালে তার নামে 43টি মামলা হয়েছিল। 60টিরও বেশি হত্যাকাণ্ডের অভিযোগ অভিযুক্ত এই খুনি 18টি কেসে বেকসুর খালাস পেলেও 7টি মামলায় তার ফাঁসির সাজা হয় এবং 4টিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়। তার বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে 24টি হত্যাকাণ্ডের বর্ণনা দেয় তার সহযোগী নূরে আলম। এরশাদ সিকদারের কাছে 70টি আগ্নেয়াস্ত্র থাকার কথা নূরে আলম বললেও এরশাদের বাড়ি স্বর্ণকমল থেকে মাত্র 1টি সন্ধান পাওয়া যায়। ঘৃণ্য অপরাধী ও নৃশংস এই খুনি তার নিজের প্রাণভিক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিল, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি সেই আবেদন নাকচ করে দেন। অতঃপর 2004 সালের 10ই মে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে অবসান ঘটে এই ত্রাসরূপী পিশাচের। মাহফুজ, মাত্র 20 বছর বয়সে এই যুবক মাত্র 4 ঘন্টায় খুন করে তার 5 জন নিকটাত্মীয়কে। খুনের অস্ত্র হিসাবে শিলপাটার শিল বেছে নিয়েছিল এই ঘাতক। শিলের আঘাতে সে সবাইকে হত্যা করে অচেতন না করেই তাৎক্ষণিকভাবে এই খুনের সিদ্ধান্ত সে নিয়েছিল। পুলিশের ভাষায় অপেশাদার খুনি হলেও তার খুনের পেছনে কাজ করার মনোবল এতটাই দৃঢ় ছিল যে প্রথম খুনটি করার পরেও দরজা খুলে না পালিয়ে গিয়ে একে একে দ্বিতীয় থেকে চতুর্থ খুনগুলো সবগুলোই সে করেছিল বেশ সফলতার সাথে। এরপর সে অপেক্ষা করতে থাকে। বাসায় ফিরে এলে অনুজ মামাতো ভাই শান্তকেও সে নিস্তার দেয় না। এরপর সে শিল ও কাপড় থেকে যথাসম্ভব রক্ত মুছে পোশাক পাল্টে ফেলে। এরপর সে যে হুঁশিয়ারিতে কাজ করত সেখানে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়ে। খুনির ভাষ্য মতে তার ছোট মামি লামিয়ার সাথে তার প্রণয়ের সম্পর্ক ছিল, যদিও নিহতদের আত্মীয়ের এ ব্যাপারে দ্বিমত আছে। সে 15ই জানুয়ারি রাতে ওই ঘটনাস্থলে খাটের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা হয়নি তার, সে ধরা পড়ে যায়। এরপর তীব্র আক্রোশে সে হত্যাকাণ্ডগুলো ঘটায়। 5 জনের হত্যাকাণ্ড সে একাই ঘটায়, আর তার এই বক্তব্যে পুলিশও হতবাক হয়ে গিয়েছিল। এমনিভাবে নানারকম হত্যাকাণ্ড ও তার আগে নির্যাতন থেকে পিছুপা হয়নি এ সকল বাংলাদেশি সিরিয়াল কিলার। এ সকল খুনের পেছনে মানসিক অসুস্থতা এবং দীনতাই দায়ী। বাংলাদেশে খোঁজ পাওয়া সিরিয়াল কিলারদের কারো ফাঁসি হয়েছে, কারো নামে মামলা চলছে, আবার অনেকেই থেকে গেছে একেবারে আইনের ধরাছোঁয়ার বাইরে। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন।
এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।